কি করতেছি? আর একবার বল, ব্লং। এটা তো, হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি বিন্দাস এবং ঝাকানাকা আছো। তো সবাইকে আরেকটা নতুন ব্লগে স্বাগত। আর যারা আমাকে সাপোর্ট করে অনেক 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 ভালোবাসা। তো আজকে গোপাল পুজো, আমরা সবাই জানি সবার বাড়িতে গোপাল পুজো হচ্ছে। তো দেখো আমাদেরও উঠান টুটান মানে ল্যাপা মশা হয়ে গেছে, কিন্তু বাট আজকে একটা কি বলবো, ব্লগটা গোপাল পুজোর উদ্দেশ্যেই করা। বা আজকে গোপাল পুজো, অনেকে সবার বাড়িতে গোপাল পুজো হয় আমি জানি, কিন্তু চল আজকে শুরু করি, তারপর ডিটেলসটা বলছি। চলো লেটস স্টার্ট, শুরু করা যাক। তো কিন্তু আমাদের বাড়িতে এবার গোপাল পুজো হবে না, মানে কোনো পুজোই হবে না, কোনো কিছুই হবে না, কারণ জেঠু মারা গেছে, এক বছর হয়নি, দুর্গা পুজোতে মারা গেছিল এ বাড়ি। তো কিছুই হচ্ছে না আমাদের বাড়িতে, পুজো টুজো হবে না, বাট তাতে কোনো ব্যাপার নেই, তো হতেই পারে, এরকম জেঠু মারা গেছে সেই কারণে পুজো টুজো এবার কোনো পুজোই হবে না। আমি অনেক বড় করে সরস্বতী পুজো করি, এবার আমাদের কিছুই হচ্ছে না। বাট আমাদের এখানে আমার বাড়ির পাশে একটা স্টুডেন্ট, মানে আমি পড়াই, আমার ভাই আমার ব্লগে আছে টিকটিকি টুকটুকি, তো ওদের বাড়িতে যাবো। ওদের বাড়িতে এখন পুজো হচ্ছে, তো জানি না পুজো হয়ে গেছে কিনা, তো প্রসাদ খেতে যাবো। আর চলো ওদের বাড়িতে যাই, তারপরে গল্প হচ্ছে। আজকে ব্লগটা এটা নিয়েই, সারাদিন আমি কী করছি কী করবো সেগুলো নিয়েই ব্লগ। তো সঙ্গে থাকো, আর হ্যাঁ প্লিজ ব্লগটা পুরো দেখো, আর লাইকটা অবশ্যই দিও, কারণ লাইক কেন যায়, লাইক দিলে টাকা পয়সা তো লাগে না, তো যেটা লাইক দিয়ে দিও। আর আজকে ব্লগটা পুরো দেখতে হবে, ছোট্ট ব্লগ বাট পুরো দেখতে হবে। চলো এখন টিকটিকি টুকটুকের বাড়িতে যাওয়া। তো ফাইনালি আমি টিকটিকি টুকটুকির বাড়িতে চলে এসেছি। দেখো পুজো জোগাড় হচ্ছে, ঠাকুরমশাই এখনো আসেনি। আর কি সুন্দর লাগছে, গোপাল ঠাকুরটা দেখতে খুব সুন্দর। আর এদিকে টিকটুকি টুকটুকি তো মানে পূজা জোগাড় করতে ভীষণভাবে ব্যস্ত। আর এটা হচ্ছে টুকটুকির, টিকটিকির মা জোগাড় করছে। আর দেখো গোপালের পাতা কি সুন্দর করতে সাজানো, সত্যি। তো চলো ঠাকুরমশাইয়ের অপেক্ষায় থাকি, কখন যে আসবে। তো বাট টিকটিকি টুকটুকির বাড়ি থেকে এলাম, আর হচ্ছে মানে গোপাল পুজো দিন ঠাকুরদের মানে যা অবস্থা হয়, হ্যাঁ অলরেডি দুটো আড়াইটা বাজে, এখনও ঠাকুর আসার নাম নেই, বাট কখন আসবে আমি জানি না। তো এখন বাড়ির দিকে যাব, কারণ বোঝা যাচ্ছে না কখন আসবে। বলে এলাম যদি আসে আমাকে ডাক দিস, আমি আসবো। তখন চলো বাড়িতে যাই, যদি পুজো যখন শুরু হবে তখন আবার আসবো, আর তো সময় নষ্ট করে লাভ নেই, আর ভালো লাগছে না এতক্ষণ ধরে থাকতে। চলো বাড়ি যাবে। 2 hours later. কি করতেছি? আর একবার বল, ব্লং। এটা কি জিনিস? মাথায় নে ভালো করে, আরো নেই যা কটা। আর তোমাদেরকেও ভাষা দিতে হয়, তুই কি এরকম মানে কি ঝিকঝাক নাচ করতে করতে যাচ্ছিস পাতা ভাসাতে? তো পূজা টুজা পাই কমপ্লিট টিকটুকি টুকটুকির বাড়িতে, আর এখন প্রসাদ খাওয়ালে হবে। তো প্রসাদ টোসাদ নিয়ে বাড়ি যাবো, আমাদের বাড়িতে এবার পুজো টুজো নেই, বললাম কেন হচ্ছে না তাও শুনলে, বাট ভালো লাগলো এদের এখানে এসে গল্প শুনলাম, দেখলে তোমরা। আর আজকে তো ঠাকুরমশাইয়ের পুজো, মানে ওম নমো বেলপাতায় নমো শেষ। আমি বাড়িতে ছিলাম, আস্তে আস্তে দেখি পুজো পুরো শেষ হয়ে গেছে, মানে যেতে পারলেই বাঁচে। তো তো ফাইনালি আমার হাতে প্রসাদ চলে এসছে গোপাল পূজার, দেখতেই পাচ্ছ। তো চলো খাওয়া দাওয়া হোক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর গোপাল পূজার প্রসাদ মানে একটা আলাদা ব্যাপার। ¶¶
পড়া কেমন লাগলো অবশ্যই জানিও, গোপাল পুজো কেমন লাগলো, আর তোমাদের বাড়িতে কেমন গোপাল পুজো হচ্ছে সেটাও কমেন্ট করে জানিও। আর তো দেখলে প্রসাদ খেলাম, গোপাল পুজোর সারাদিনটা ভীষণ ভালো কাটলো, এখন প্রায় বিকেল হবার দিকে। আর তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ যারা সাপোর্ট করো, আর এইভাবে ভালোবাসা দিও, এইভাবে সাপোর্ট করো, আর তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, আর কেমন লাগছে আমার ব্লগ সেটা জানিও। আর তো এখন টিকটিকি টুকটুকি চলে এসছে, কোথায় গেল ভাই, বলে দে তোরা একটু। এদের বাড়িতে আজকে ছিলাম, আর এদের বাড়িতে আজকে পুজোটা কাটলো, আমার সারাদিন ভালো লাগলো, আর এখন বাড়ি যাবো, এখন ক্লাস আছে একটা, তো ততক্ষণ টাটা ভাই ভাই, আবার নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে, টাটা দে দাও সবাই, টাটা।